জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী। এটি একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করা হয়। এর অপর নামগুলো হলো কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। আসুন বন্ধুরা, তাহলে আমরা আজকে জেনে নিই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পালিত অধিবাস সম্পর্কে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে কিছু তথ্য। তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময়ে পড়ে। কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড গান, কীর্তন, গীতিনাট্য ইত্যাদির মাধ্যমে, রাসলীলা, কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। মথুরা, বৃন্দাবন, মণিপুর, মায়াপুর প্রভৃতি স্থানে এই অনুষ্ঠানের অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহিহান্ডি প্রথায় কৃষ্ণের বাল্য স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চ স্থানে বেঁধে রাখা মাখনের হান্ডি ভাঙার চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে কুড়িয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দ সকলকে উপহার বিতরণ করেন এবং এটি কাহিনী রূপে উদযাপিত করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দ উৎসব পালন করা হয়। হরে কৃষ্ণ। অধিবাস হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের পূর্বের মুহূর্ত। করার পর আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি। জন্মাষ্টমী হলো ভগবানের আবির্ভাব তিথি। আমরা অধিবাস করার মাধ্যমে সমস্ত অমাঙ্গলিকতা কাটাতে পারি। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে আবির্ভূত হয়েছে, এক অর্থে বলা যেতেই পারে অধিবাস হলো কালকের জন্মাষ্টমী পালনের পূর্বে ভগবানকে কিছু দ্রব্য অর্পণ করা এবং পাশাপাশি সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা অঙ্গীকারবদ্ধ হওয়ার মুহূর্ত। আপনারা সাধ্যমতে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে ভগবানের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী পালন করবেন, এতে ভগবান সন্তুষ্ট হবেন। পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সকলে যার যার সাধ্যমতো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী পালন করুন। ভগবানকে যখন খুশি হতে দেখবেন, তখন আপনাদের সকলের মুখে একটা আনন্দের হাসি আসবে। সেটা খুবই আনন্দকর মুহূর্ত। চেষ্টা করবেন জন্মাষ্টমী উৎসব পালন করা, এতে আপনাদের বাড়ির সকলের মঙ্গল হবে। ভালো থাকবেন বন্ধুরা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে হরে কৃষ্ণ, ভালো থাকবেন। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, একমাত্র স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।